দুনং ব্লকের সালমারা গ্রাম পঞ্চায়েতের পাঁচ পঞ্চায়েত সদস্য সহ ছশো জন বিজেপি কর্মী বুধবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে তৃণমূল দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল যুব সভাপতি বিষ্ণুব্রত বর্মন বিজেপি যুব মোর্চার মেম্বার পদ থেকে তপন বর্মন জানান দীর্ঘদিন থেকে নানান কারণে বিজেপি থেকে সরে আসছিলেন এই সালমারা অঞ্চলের প্রধান সহ অন্যান্য বিজেপি কর্মীরা এনআরসি সংক্রান্ত কারণেও বিজেপির প্রতি তাদের ক্ষোভ তৈরি হয়েছে দিনের দিনে প্রসঙ্গত সাম্প্রতি বিজেপির মণ্ডল সভাপতি গঠনকে কেন্দ্র করে যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠেছিল তার অন্যতম নাম তপন বর্মন ছিল বলে সূত্রে জানা গেছে আজ এই তপন বর্মনের নেতৃত্বে সালমারা অঞ্চলের পঞ্চায়েত সদস্য সহ ছশোর বেশি বিজেপি কর্মী তৃণমূলে পতাকা তুলে নেন জেলা তৃণমূলের যুব সভাপতি বিষ্ণুব্রত বর্মন বলেন এই পঞ্চায়েত সদস্যরা লিখিতভাবে তৃণমূল কংগ্রেসে যোগদানের আর্জি জানিয়েছিলেন তাদের আবেদন ভিত্তিতে তাদের

যে সমস্ত বিজেপি কর্মী আছেন পঞ্চায়েত আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন তারা আমাদের কাছে লিখিতভাবে আবেদন করে যে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে এবং বিজেপির যে দিশাহীন রাজনীতি বিজেপি সরকারের জনবিরোধী যে এনআরসি এই এনআরসির প্রতিবাদে সালমারা অঞ্চলের পাঁচ শতাধিক বিজেপি কর্মী পঞ্চায়েত জেলা যুব মোর্চার অন্যতম সদস্য আমাদের তপন বর্মন থেকে শুরু করে জেলা যুব মোর্চার সহসভাপতি একজন আছেন এরা প্রত্যেকেই আজকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করলো তৃণমূল যুব কংগ্রেসে যোগদানের মাধ্যমে আগামী দিনে মমতা ব্যানার্জিকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্বার নির্বাচিত করবার লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব গোটা জেলাব্যাপী যাতে বিজেপি বলে আর কিছু না থাকে সেই ব্যাপারে তৃণমূল যুব কংগ্রেস আমরা সকলে মিলে একটা শক্তিশালী সংগঠন তৈরি করে জনগণকে সচেতন করে তুলব এবং তারই ফলস্বরূপ আজকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে সালমারা অঞ্চলে শুধুমাত্র এটা কথার কথা নয় যে জনের হাতে আমরা পতাকা তুলে দিয়ে কখনোই আমরা বলতে পারি না যে একশো জন বিজেপি কর্মী জয়েন করেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আজকে সত্যি সত্যি সালমারা অঞ্চলের গোটা অঞ্চলের মানুষ আজকে এখানে চলে এসছে আমাদের দেইবাড়িতে তারা আজকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে কিন্তু আমাদের সাথেই পথ চলার অঙ্গীকার হ্যাঁ নিশ্চয়ই আগামী দিনে সালমারা অঞ্চল অবশ্যই তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসবে এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল আবার সুন্দরভাবে মানুষের জন্য সেখানে কাজ করবে কতজন কর্মী জয়েন করলেন এখানে আমাদের হাতে যা লিস্ট জমা পড়েছে সেই লিস্ট অনুযায়ী তিনশো পঁয়তাল্লিশ জন তো বটেই তার সঙ্গে আরও অনেকে তিনশো পঁয়তাল্লিশ জনের নাম আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারি তার সাথে আরও অনেকে কারণ আমরা কোনো রকম বিভ্রান্তি ছড়াতে চাই না কোনো মিথ্যা প্রচারও আমরা করতে চাই না আমাদের এখানে আমরা এইভাবে বলতেও চাই না যে চারশো জন জয়েন করলে চল্লিশ হাজার জয়েন করেছে এরকম কোনো বিষয় আমাদের নেই যা সত্যি আমরা মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে চলি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চলি আমরা আমাদের আন্দোলন সত্যের সাথে মানুষের সঙ্গে নিয়ে মানুষকে সাথে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব তাই মিথ্যে কথা বলার কোনো অবকাশ নেই যা জয়েন করেছে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরব